প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। যুগল এসেছেন যুগে যুগে, কিন্তু যুগল বন্দী হয়ে একে অন্যের হৃদয় ছুঁতে পেরেছেন কজন? তার খোঁজ কি আমরা পেতে পারি আজকের যুগলবন্দিতে? বাংলা চলচ্চিত্রে উত্তম সুচিত্রা জুটিকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। এই অত্যন্ত জনপ্রিয় জুটি ব্যক্তিগত জীবনে কিন্তু ছিলেন শুধু সহকর্মী। উত্তমের ঘনিষ্ঠতা ছিল সুপ্রিয়া দেবীর সঙ্গে। সে যাই হোক, প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে আমাদের আজকের যুগলবন্দি শাবনাজ এবং নাইম। আমাদের চলচ্চিত্রে এই দুজন প্রথম ছবিতে এসেই নটখাটো, অর্থাৎ প্রথম ছবি থেকেই রোমান্টিক অভিনয় করতে করতে তারা প্রবেশ করে গেছেন তাদের ব্যক্তিগত জীবনে। শান্তাপা, প্রথম ছবিতে কিন্তু নটখট ছিল না, তাহলে ছিল প্রথম ছবি থেকে আমাদের মধ্যে ছিল রেষারেষি, মানে আমি শাবনাজকে দেখতে পারতাম না আর শাবনাজ আমাকে দেখতে পারতো না, মানে ঝগড়াঝাটি সব সময়, মানে ও যেখানে আছে আমি ঠিক তার উল্টো দিকে থাকতাম। কেন আমার আরো বেশি ছিল, কেন আমি পাত্তা দিব, ওদের একটু ওদিকে একটু আমি নটফট বেশি করলে মনে হয় ভালো হতো। তো সেই যুদ্ধং দেহি মাঠটাতে প্রথম ভালোবাসার গোলাপ বাড়িয়ে দিল কি না? এখানে আবার একটা কথা আছে, আমরা যখন প্রথম ছবি চাঁদনি রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমরা অন্য কোনো ছবি সাইন করিনি। আচ্ছা, দুজনেই? দুজনেই করিনি। আচ্ছা, তারপর করেছো? আমি করিনি একটা ছবি ইন্ডিয়াতে যে সাইন করেছিল, ছবিটা কথা ছিল, তারপর সাইন করা হয়েছিল। তখন কি ইচ্ছা হয়েছিল? আমার কিছুটা হয়েছিল, বিকজ আগে একটা ছবি সাইন করে ফেলেছে। আচ্ছা, তো প্রফেশনাল জেলাসটা ছিল আমাদের মধ্যে, এটা ও স্বীকার করে না। আচ্ছা, কথা যায় সামনে যেটা বলছিল। হ্যাঁ, তারপর যখন ছবিটা সুপার হিট হয়ে গেল তখন তো অনেক ছবির অফার, তখন আমরা অনেকগুলো ছবি দুজন সাইন করে ফেললাম। করার পর আমরা একটা ছবি আউটডোরে গেলাম। আচ্ছা, আউটডোরের আগে আরেকটা কথা পিছনের, সেটা হচ্ছে যে ওই ছবিটা তো খুব রোমান্টিক, দুজন না, রোমান্টিক রোল দুজনেরই, তো সেখানে চোখে চোখ রাখতে গিয়ে কি একটু সময়ের জন্য? না, আমরা যখন অভিনয় করি তখন সেটা অভিনয়, আর এত মানুষজন থাকে সবাই, মানে একটা ইউনিটি তো। কিন্তু ওই বয়সে এরকম দুজন, এবং পরবর্তীতে যেহেতু ভালোবাসা হয়েছিল, তো কখনো কি মনের কোনে একটুখানি নাড়া দেয়নি? না, একদমই না। না, ওটা ওটা ওই সময় হয় নাই, বিকজ ওই শট দিত, ক্যামেরা অ্যাকশন যেরকম হতো, শট দিচ্ছি, শটে ওকে অথবা রং হতো ওকে, শাবনাজ আলাদা, আমি আলাদা। তখন কি নামে এভাবে তাকিয়ে থাকতো যে শাবনাজ দেখি শটটা কেমন দিয়েছে? ও আচ্ছা। হ্যাঁ, এটা যখন আমি আলাদা কোনো শট দিতাম ও খেয়াল করতো আমি কিভাবে দিচ্ছি, আবার ও যখন দিত তার মানে ফাইটিংটা চলছিল। হ্যাঁ, আমরা কিন্তু তখন না শটের মধ্যে বা এমনিও যখন আমরা কাজ করতাম আমরা গল্প করতাম না, ও কি দিচ্ছে, আমার থেকে বেটার দিচ্ছে কিনা, আমি ওর থেকে বেটার দিতে হবে, এই কম্পিটিশন ছিল আমাদের মধ্যে। আসলে কবে মনে হলো যে না, মনে হয় ছেলেটিকে ভালো লাগছে বা মেয়েটিকে ভালো লাগছে, কখন? ইয়েস, বলো, সত্যি কথা বলো। না, তুমি সত্যি বলো। না, তুমি বলো। আসলে এটা এতগুলো ছবির মাঝখানে আমরা কাজ করছি, সকাল দুপুর রাত, সকাল দুপুর রাত, মানে প্রোডিউসার ডাইরেক্টর এত ইনভলভমেন্ট আমাদের মধ্যে, তো ঘুম থেকে উঠলে পরে আমি শাবনাজকে দেখছি, মেকআপ রুমে যাচ্ছি, শাবনাজ মেকআপ করছে, আমি মেকআপ রুমে বসে আছি, রাতে বাসায় ফিরে রাখ পর্যন্ত শাবনাজই। তো এভাবে কাজ করতে করতে মানে ম্যাক্সিমাম টাইম আমরা একসাথে, তো এ করতে 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 একটা পর্যায়ে চলে আসলো যে আমি শাবনাজকে লাইকও বলবো না, ভালো লাগে, মোটামুটি কাজের মাঝখানে, কাজের মধ্যে ভালো লাগাটা। তো ইনফ্যাক্ট তখন আমি শাবনাজকে একটা মানে বললাম, শাবনাজ এতগুলো ছবি আমাদের যে দু তিন বছর লাগবে এগুলো শেষ করতে। তো তখন আমি শাবনাজকে বললাম, দেখো আমার তোমার সাথে আমার একটা রেষারেষি আছে অলরেডি, প্রফেশনাল জেলাসি আছে, সেটা অফ করে দিয়ে আমরা পেয়ে গেলাম যে প্রথম হাতটা তুমিই বাড়িয়েছো। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই ভেতে আমি হাতটা, সেটা কি প্রফেশনাল কারণে?
না না প্রথমে তুমি যে আমাদের একটা ফ্রেন্ডশিপ হওয়া দরকার হ্যাঁ জিত কারণ কাজের জন্য কাজের জন্য আমাদের একটা মানে কোন ছবি আমরা নিব কোন ছবি নেব না একটা ডিসকাস করে আমরা কাজটা করি আচ্ছা ওইখান থেকে আমাদের ফিলিংস গ্রো করে তারপরে আচ্ছা তোমাদের কি মনে হয় যে কোনো মানুষকে মানে প্রেম হোক বা পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক কিন্তু প্রথম যে ভালো লাগা সেটার জন্য কি কি জিনিস কাজ করে বলে মনে হয় যেমন তোমার নাম কোন ব্যাপারটা কাজ করেছে তখন যে শাবনাজের কিছু কিছু ব্যাপার তোমাকে নাড়া দিয়েছে একটু একটু করে পরে যেটা ফিল করেছো সেটা কি কি বিষয় আসতে পারে একটা মেয়ের এটা আমি বলবো যে জেলাসি থেকে আমারটা এসেছে না কিন্তু ভালো লাগাগুলো যখন নক করা শুরু করলো সেটা কি সেটা তো তখন রেসপন্স করলো যখন আমি ওকে বললাম যে আমরা একটা ভালো ফ্রেন্ডশিপ তখন রেসপন্স করা শুরু করলো কিছু খেতে গেলে এই নাইম খেয়েছে কিনা শুটিং স্পটে ওকে এই নাইমের খামটা মুছিয়ে দাও এই সাথে বলতে আমরা ঠিক না এই তোমার আচলটা ঠিক করে দাও মানে কেয়ারিংটা একটা ব্যাপার এই ভাবে ধরুন আমি হয়তো কোন জায়গায় আমার প্রবলেম হচ্ছে ও হয়তো বললো যে ঠিক করো জিনিসটা মানে তখন উল্টোটা হচ্ছে হ্যাঁ তখন উল্টোটা শুরু হলো ফোনে যোগাযোগ হতো পরে মানে প্রফেশনাল কাজ শেষ করে রাতে যখন বাড়ি ফেরা হতো তখন যখন মানে প্রেমে আমরা মানে জড়িয়ে গেলাম তখন তো অবিয়াসলি ফোনে রাতে বলা কিভাবে কবে ফিল করলে যে প্রেমে জড়িয়ে গেছো ফিল করলাম আমরা একটা আউটডোর থেকে ফিরে আসার সময় মানে আউটডোরে কথাবার্তা হলো ফ্রেন্ডশিপে শাবনাজ বলছিল তখন না তো ট্রেনের মধ্যে আমরা আসছি সিলেট থেকে আচ্ছা তো সিলেট থেকে আমরা আউটডোরে আসছি তো সিলেটের সব মানে ওই কম্পার্টমেন্টের মধ্যে সব পুরো টেকনিশিয়ান সব ডাইরেক্টর সবাই এখানে তো আমি শাবনাজ কিভাবে কথা হলো 6-7 ঘন্টা আচ্ছা সবার সাথে কথা বলতেছি আমরা মজা করছি গল্প করছি ইন দ্য মিনিট আমি শাবনাজ করলাম এদিকে আসো এদিকে আসো তো শাবনাজ আসলো তো ওই মাঝখানে এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টের মাঝখানে জায়গা থাকে না ওই যে ইঞ্জিন জোড়া লাগানোর জায়গা ওহ গড ওইখানে আমরা প্রায় 2-3 ঘন্টা দাঁড়ানো যে ঘটর ঘটর মানুষ ক্রস করছে মানুষ আমি ওদের তাকিয়ে আছি কথা বলছি এই এখান থেকে আমাদের একটা বিরাট ফিলিংস কাজ করেছিল আমাদের মানে আমার করেছিল আই ডোন্ট নো শাবনাজ সেটা হয়েছিল কিনা আই ডোন্ট নো তারপরে টেলিফোনে কথাবার্তা রাতের বেলা নাকি কি সারা রাত অলমোস্ট প্রিয় দর্শক মাঝরাতের সেই সুন্দরতম মুহূর্তগুলো আমরা তখন মিস করেছি কিন্তু এখন শাবনাজ এবং নাইমকে যেহেতু সামনে পেয়েছি একটু অভিনয় করে হলেও আমরা সেই সময়টুকুতে একটু আড়ি পাততে পারি না হ্যালো হ্যালো কি করছো কই আর কি করব তাই আসি আজ কাজ করার পর ভালো লাগে বলো ডেলি ডেলি শুটিং আর ভালো লাগছে না খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি তুমি করেছো খাওয়া দাওয়া মাত্র করলাম আর কি অবস্থা কালকে কি প্ল্যান কালকে মাসুম বাবুর সাথে গান করবে না তা তো হবে একটা কাজ করি না চলে আসি তোমার বাসায় এখন হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ তো তুমি চলে আসো খেতে কাজ নেই তাহলে কি আচ্ছা বলো কালকে কি পরবা কাপড় কি পরবা কাপড় তো পরবই কালকে শুটিং তো আছে একটু প্রেম করতে তো একটু প্রেম করে নিই সামনে চান্স ইভেন এত লোকের ইউনিটের মধ্যে একটু প্রেম করা যায় একটু কথা বলবো শান্তিভাবে সেটাও মানে করা যায় না মেকআপ রুমে তাকিয়ে থাকো এনিওয়ে শোনো তুমি আজকে আমার সাথে রুম খুললে কেন আজব তো তুমি সবার সামনে কি করো আমি কি করি আমি কি তাকিয়ে থাকো কেন আচ্ছা তাকাবো না সুন্দর ফুল দেখছি আমি সারা দিন তো আমি তাকাবো না ফাইদামি করো না ফাইদামি করছি আমি আর তুমি আর কালকে যে শুটিং আছে কালকে শুটিং এর মধ্যে তুমি পারফেক্ট আমার আগে চলে আসবে মেকআপ রুমে আমি লেট করে আসবো তোমাকে আমি দেখতে পারি মেকআপ রুমে বসে তুমি মেকআপ নিচ্ছো তুমি আগে যাবে আমি পরে যাব না 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 আমি আগে যাব না তুমি আগে যাবে ঠিক ঠিক আছে অনেক রাত হচ্ছে আমি ঢুকেই যাচ্ছি ও সরি ক্রস কানেকশন ও ও আই এম সরি আমি 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 অনেক আচ্ছা এরকম ক্রস কানেকশন ওই সময় প্রেমের সময় তোমারও গার্লফ্রেন্ড ছিল শাবনাজের অনেক ভক্ত ছিল তো ক্রস কানেকশন বলছি না তৃতীয় পক্ষের কোনো ইয়ে ছিল না ছিল কিছু কিছু মানে মানে শুটিং এর টাইমে কিছু কিছু ছিল না এখন একটা ওইটা না হ্যাঁ আমি একটা বলি হ্যাঁ আমি নাম বলবো না ও ছবিতে আসার আগেই বোধহয় একটা কাউকে একজনকে পছন্দ করতো আচ্ছা তো তখন বোধহয় মেয়েটা ওকে বোধহয় ওরকম সময় টময় দেয়নি বা পাত্তা দেয়নি তারপর তো আমার সাথে তার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেল মানে আমাদের প্রেমটা স্টার্ট হয়ে গেল আচ্ছা তা একদিন দুপুরবেলা আমার শ্বশুর উনি আমাকে বলেছে যে তুমি দুপুরে আমাদের বাসায় খাবে তা আমি দুপুরে খেতে গিয়েছি হঠাৎ ওই মেয়ে ওর বাসায় চলে এসছে চলে এসে আমার শ্বশুর তো দরজা খুলে আজকে নাইম তো গেছে নাইম আজকে মার খাবে এরকম একটা ব্যাপার তারপর ওই মেয়ে মানে বাড়িতে জানতো যে নাইমের এরকম একটা ভালো ফ্রেন্ড আছে হ্যাঁ না না বেশিরভাগ তখন নাইমকে যারা ফোন করতো বেশিরভাগ নাইমের থেকে আমার শ্বশুরই তাদের সাথে কথা বলতো হ্যাঁ আমি বেশি কথা এতগুলো ফোন আসতো আমার মানে অনেক ফোন
মানে আনলিমিটেড ফোন, অলওয়েজ বিজি, তো কথা বলবি কার সাথে? এটা 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 তার জন্য আব্বু প্লিজ কথা বলো তুমি। আমি চিন্তা করলাম যে কে কি ব্যাপার, তো আমি ড্রয়িং রুমের দরজার কাছে এসে দেখলাম যে একটা মেয়ে নাইম কথা বলছে, দেন আমি চলে আসলাম। তারপর ওই মেয়েটাকে বুঝিয়ে টুঝিয়ে বিদায় করা হলো। তারপর একদিন ও আমাকে দিয়ে ফোন করলো যে তুমি একটু ফোন করো। ফোন করে আমাকে আমাকে দিয়ে সে বলালো যে বলো যে আমি তোমাকে পছন্দ করি, ওকে পছন্দ করি না। মানে এইটা আমার এত কষ্ট লেগেছিল যে আসলে মেয়েটা খুব সুইট ছিল না, কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেল না, সেটা হচ্ছে যে নাইমের নিজের কিন্তু সৎসাহসটা ছিল না, তাই না? নিজের কিন্তু সৎসাহসটা ছিল না। আমার মনটা এত বড় ছিল যে আমি এই মনে সবমিস কেন অনেকেই জায়গা দিতে চেয়েছিলাম, কিন্তু ও আসার পরে সব মেয়েকে একটা মনে কি অনেকে জায়গা দেওয়া যায়, আমি চেয়েছিলাম তো, আমি তাই চেয়েছিলাম, কিন্তু এমন একটা মেয়ে শাবনাজ যে এই মনের মধ্যে ওই জায়গা করে নিয়েছে আর অন্য কাউকে ঢুকতে দেয়নি এখন পর্যন্ত। আচ্ছা, এই যে পরস্পর পরস্পরের জুলুম, ঘাড়ে ঘাড় পেতে বহন করার নামই কিন্তু বিবাহ, এটা কে বলে গেছেন? রবি ঠাকুর। এটা কি এক্ষেত্রে প্রযোজ্য বলো তুমি? মনে হচ্ছে তো আমার না না, ও যে বলেছে আমি দখল করে নিয়েছি, মানে ওর ও এখন আমাকে ছাড়া কে কাকে জুলুম করে? জুলুম জুলুম ও বেশি করে, সিরিয়াসলি ডমিনেট করে, এত ডমিনেট করে আর ভালো লাগে না। কিরকম একটা উদাহরণ? অনেক ডমিনেট করে, এটা না ওটা না এই না সেই না। না আমি যেগুলো করি সেগুলো যুক্তিসঙ্গত, যেরকম ও ধরেন বাসায় যেদিন থাকবে সেদিন রুম কেউ ক্লিন করতে পারবে না, এটা আমার একদম পছন্দ। আমি ব্যাচেলার, বিকজ আমার বাসায় আমার রুম, আমি আমার রুমে থাকবো, যাচ্ছে তাই শুনবো, গান শুনবো, মুভি দেখবো, বিস্তারিত কথা বলবো। বাট আমার সবগুলো সিস্টেমেটিক। আর ও ঘুম থেকে উঠে ওঠো, ওই রুমে যাও, ঘর ঝাড়ু দিতে হবে, সাফ করতে হবে, প্রথমে জানলা খুলতে হবে, বাইরের আলো দেখতে চাই আমি, না আমার হলো সব টিপটপ থাকতে হবে। ছেলেমেয়ের ব্যাপারে কে বেশি কনসার্ন? ছেলেমেয়ের ব্যাপারে দুজনই না, ছেলেমেয়ের ব্যাপারে ও বলুক ও বলুক, না না দুজনই, কিন্তু ও বেশি বোধহয় কেয়ার নেয় আমার মনে হয়। আমি যেরকম বাচ্চাদের হয়তো ওরা মানে ও মারে আমার বাচ্চাদেরকে, না না ও মারে আমার বাচ্চা, মানে এটা কি আমার বাচ্চা সেটা? আচ্ছা, আমার ব্লাড, আমার ব্লাড মানে দুজনের বাচ্চা না আমাদের বাচ্চা, দুজনের বাচ্চা, কিন্তু যখন মারে তখন হয়ে যায় আমার বাচ্চা। আচ্ছা, যখন মারে পড়তে বসলে মারবে না? আমার না সব, আমি বলেছি আমি খুব সিস্টেমেটিক, মানে টাইমলি ঘুমাতে হবে, টাইমলি খেতে হবে, মানে আমার কথা হলো তোমাদের যখন যে টাইম সেই টাইমে সব কিছু করতে হবে, যেহেতু ও খুব উদার এই ব্যাপারটায়, সেই জন্য আমি খুব এত মানে যারা টাইম মেনটেন করেন তারা কিন্তু সব ব্যাপারে খুব সিনসিয়ার, তাই না? আমি সব সময় সেখানে যখন এটার কোনো অভাব হয় তখন নিশ্চয়ই খুব রেগে যায়। না না, কিন্তু আপনি ওকে জিজ্ঞেস করেন, আমি ওয়াইফ হিসেবে কিন্তু খুব সিনসিয়ার, বাচ্চাদের মা হিসেবে একটু এদিক ওদিক হলে নিশ্চয়ই খুব রেগে যাও। হ্যাঁ, তখন কিভাবে ম্যানেজ করো? তো আমার খুব কষ্ট দেন বলুন, আমি বাচ্চা সব আমার সাপোর্ট চলে আসে, দুই বাচ্চা আমার সাপোর্ট। ওই শাবনাজকে ম্যানেজ করো কিভাবে? শাবনাজকে তো জান মনা সোনা তোতা পাখি মনা পাখি আলু ভর্তা এই বলে ম্যানেজ করতে হয়। আলু ভর্তা কেন মানে বলতে হয়, অনেক কিছু বলে টলে ম্যানেজ করতে হয়, বিকজ বাসাটাকে পিস চাই আমি বেসিক্যালি, অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে প্রতিটা পুরুষই চাই সেটা, বাট আমি বেসিক্যালি আলো চাই যে বাসাটা পিস যদি থাকে তাহলে বাইরে সময় দিতে পারবো, বাইরে মেন্টালি সুন্দরভাবে কাজ করতে পারবো। এই পিসফুল সংসারের জন্য তোমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে কোন তিনটা জিনিস বেশি প্রয়োজনীয় মনে করো? প্রথম কমিটমেন্ট, দ্বিতীয়ত টাইম মেনটেন, আর দুজনের প্রতি আপনার সম্মান। আমার হিসেবে বলবো আমি হলো গিয়ে ফার্স্ট বলবো ট্রাস্ট, বিশ্বাস, যেটা দুজন দুজনকে প্রচণ্ড বিশ্বাস করতে হবে, আমি কি করছি না করছি ওর বিলিভ করতে হবে, আর ও কি করছে না করছে সেটা আমার বিলিভ করতে হবে, এটা হলো ফার্স্ট আমি বলবো। সেকেন্ড বলবো হলো গিয়ে দুজনের আন্ডারস্ট্যান্ডিং, অনেক সময় আমার জিনিসটা ভালো লাগছে ওর ভালো লাগছে না, বাট আমার যেহেতু ভালো লাগছে ওর সেখানে কম্প্রোমাইজ করেও আমার সাথে ভালো লাগা উচিত, সেটা আমার বেলায়ও ওর বেলায়ও। সেকেন্ড হলো গিয়ে মানুষের জীবনে তো অনেক প্রবলেম, প্রতিটা সময়ে প্রতিটা পদে পদে প্রবলেম, প্রবলেমটা আমরা আমাদেরকে ফেস করতে হবে, প্রতিটা হাজব্যান্ড ওয়াইফকে ফেস করে সামনের দিকে আগাতে হবে, সেটা আমি চিন্তা করি, এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা যদি আগানো যায় পজিটিভ ওয়েতে তাহলে বাসায় পিসটা হয়, এবং একটা এই যুগলবন্ধী যে আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে একটা দুজনে মানে মিলন বন্ধনে আবদ্ধ হবে, আমি সেটা মনে করি। এবং জীবনটাকে নির্দিষ্ট একটা টার্গেটে পৌঁছাতে আর কি দরকার? কমিটমেন্ট এক নাম্বার, ট্রাস্ট আমি বললাম আমি সেটা, এবং দুজনের একই পলিসিতে আগানো উচিত। আমি যাচ্ছি রাইটে, দুজনকে মানে আলোচনা করে কোনো কিছু করতে গেলে হাজবেন্ড ওয়াইফের অবশ্যই সেটা আলোচনা করে। নাইমের বদপাস আছে কোনো? হুম, কি স্মোক করে? স্মোক করে,
তো এটা কি শাবনাজ তো নিশ্চয়ই পছন্দ করো না, তো সেটা শোনাতে পারো নি? এখন বাচ্চাদের চেষ্টা, এখন বাচ্চা চেষ্টা করছে স্মোকটা একটু বেশি। বাচ্চারা পেরেছে? বাচ্চারা পার কমিয়ে দিয়েছে, এখন একটু খেলাধুলা করি, একটু এক্সারসাইজ করি, তো মানে মানে কমাবার মাধ্যমে যদি কমে যায়, বাট ট্রাই করছে ছেড়ে দিতে। অবভিয়াসলি নাই, এই ফার্স্ট টাইম শুনলাম রোমান্টিক, আমি নাকি রোমান্টিক? না, যেটা সত্যি দর্শক, এই যে রাগ অনুরাগ, অভিমান, ভালো লাগা, ভালোবাসা এবং কিছুটা নিজেকে আরেকজনের কাছে আড়াল করে নিজেকে কতটুকু জানতে চাওয়ার আগ্রহ, এই সব কিছু মিলিয়ে এই জুটিটাকে আমরা দেখলাম। কিন্তু মন্তব্যটা আমি করব না, যাচ্ছি আনোয়ারা সৈয়দ হকের কাছে। নাঈম এবং শাবনাজ খুবই তরুণ দম্পতি, তাদের দাম্পত্য জীবন মাত্র কয়েক বছরের দাম্পত্য জীবন, এর ভেতরে তাদের ভেতরে যে সমঝোতা, যে ভালোবাসার স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি, আশা করি এটা তাদের জীবনে বরাবরই বজায় থাকবে। কারণ যে জীবন এখন শুরু হয়েছে সেই জীবন তো অনেক দীর্ঘদিন ধরে চলবে। আমার তো শুনে খুবই হাসি লাগছে যে তাদের প্রথমে শুরুই হয়েছিল যে প্রফেশনাল জেলাসি দিয়ে একজন আরেকজনকে দেখতে পারতেন না দু চোখে, তারপরে সেই প্রফেশনাল জেলাসি থেকে আস্তে আস্তে প্রেম হলো। তো লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ তো এইভাবেই চলে, আমরা যাকে ঘৃণা করি তার অপর পিঠেই কিন্তু আবার আছে ভালোবাসা, এবং দুটো নেগেটিভ একসঙ্গে থাকলে পজিটিভ হয়ে যায়, সেটাও একটা ব্যাপার বটে। তবে অনেক দম্পতি যারা বিবাহ করেন, কেউ কাউকে চেনেন না, তাদের ভেতরে অনেক ধরনের নেগেটিভ দিক থাকে, এবং তা সত্ত্বেও দেখতে পাই আমরা যে অধিকাংশ দম্পতি কিন্তু খুব সুন্দরভাবে একজন আরেকজনকে চেনেন না, কোনো দিন দেখেননি, বাবা মা বিবাহ ঠিক করেছেন এবং সেই বিয়ের পরে তারা সংসার করতে এসছেন, তারাও খুব সুন্দরভাবে স্বামীর নেগেটিভ দিকগুলো এবং স্ত্রীর নেগেটিভ দিকগুলো স্বামী সুন্দরভাবে কম্প্রোমাইজ করে নিচ্ছেন। তো এটা হচ্ছে একটা অ্যাটিচিউডের ব্যাপার, অ্যাটিচিউডটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে দরকার। অ্যাটিচিউড যদি সুন্দর থাকে, কম্প্রোমাইজিং থাকে, অ্যাটিচিউড যদি চায় যে একজনের যা দোষ থাক গুণ থাক সব মিলিয়ে মানুষ, এই দৃষ্টিতে দেখে যদি আমরা সম্পর্কটাকে বজায় রাখতে পারি, জিয়ে রাখতে পারি, এটাই একটা হচ্ছে দাম্পত্য জীবনের মূল সুর। এটাকে যেন কখনই আমাদের ভুলে গেলে চলবে না যে কোনো মানুষই একেবারে ধোয়া তুলসী পাতা নয়, প্রতিটা মানুষের ভেতরেই কিছু ডেফিসিয়েন্সি থাকে এবং কিছুর ঘাটতি থাকে, এবং সেই ঘাটতিগুলোকে মেনে নিয়েই আমাদের সংসার করতে হয়, আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হয়, এবং দাম্পত্য জীবন সেখানেই সুখের হয় যখন এই ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিচিউড সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিজেদের সঙ্গে নিজেদেরকে। দুজনের অনেক কথা শুনলাম, কিন্তু দুইয়ের মাঝে আরেকটা কিছু যোগ করলে যে দাঁড়ায়, বন্ধু বা প্রিয় মানুষ, এমন কোনো মানুষের কথাই মুহূর্তে মনে পড়ছে? আমি শান্তা ইসলাম বলছি, যুগলবন্দি অনুষ্ঠান থেকে। কি খবর? ভালো, এই মোটামুটি। আচ্ছা, এই মুহূর্তে আমার সামনে নাঈম এবং শাবনাজ, তারা বলেছেন তাদের খুব কাছের এবং প্রিয় মানুষ সাবাতানি, তাদের সম্পর্কে কিছু শুনতে চাই। হ্যাঁ, খুব ক্লোজ ফ্রেন্ডস আমরা, আর নাঈমের সঙ্গে আসলে আমরা একসঙ্গে বড় হয়েছি। নাঈমের কাপল হিসেবে ওরা কেমন? কাপল হিসেবে আইডল। ভালো লেগেছে কি খারাপ লেগেছে কি ওদের সম্পর্কে? হ্যাঁ, ওদের ভালো লেগেছে কি আর খারাপ লেগেছে কি? হ্যাঁ, আমি আসলে তো ভালোই বলবো, কারণ ওরা শুধু ফ্রেন্ডস যে তা নয়, নাঈম তোমার ভাই আর স্বপ্না তোমার ভাই বউ, তো খারাপ তো আমি কিছু দেখছি না বলার মতো, সব ভালো মাশাল্লাহ। খুব ভালো লাগলো এরকম একটা শিল্পী পরিবারের সাথে আমরা কথা বললাম, আর শুভেচ্ছা রইল সাবাতানি, ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, বাই। খারাপ কেউ বলতেই পারে না আমাদের সম্বন্ধে। কেন এই কনফিডেন্স? কেন কনফিডেন্স? প্রেম করেছি, বিয়ে করেছি এবং ইনশাআল্লাহ অনেক অনেক হ্যাপি আছি আমরা। আচ্ছা, আইডল কোনো কাপল আছে? আমার কাছে আমার বাবা মা। নাম? আইডল কাপল হঠাৎ করে? আচ্ছা, শাহজাহান তৈরি করে গেছেন তাজমহল। এই মুহূর্তে আমি যদি বলি, নাইম বুকের ভিতরে কোনো স্বপ্ন আছে ওরকম আকাঙ্ক্ষা শাবনাজের জন্য? তাজমহল এত বড়, তো তাজমহল করা পসিবল না, তো ছোট একটা ঘর টর করার ইচ্ছা আছে যেখানে আমরা থাকতে পারি একসাথে বুড়ো বুড়ি বয়সে, এরকম স্বপ্ন আছে। খুব ভাল লাগলো শাবনাজ, নাইম, তোমাদের জীবন আরও সুন্দর হোক, আরও মসৃণ হোক, এই শুভেচ্ছা রইল। শুধু দর্শক, জীবন একবারই, একে ভালোবাসুন
এবং একে চলতে দিন তার আপন গতিতে, সুন্দরের পথে, কল্যাণের পথে। ভালো থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.